শুভেচ্ছা সবাইকে, স্বাগত মাছরাঙার দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। করোনা ও যুদ্ধের পরেও অগ্রযাত্রা ধরে রেখেছে বাংলাদেশ, বেড়েছে রপ্তানি আয়। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির সভায় বললেন প্রধানমন্ত্রী, নতুন বাজার খুঁজতে পরামর্শ। মাদারীপুরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাত পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা। ক্লান্ত চালকের টানা বাস চালানো, ফিটনেস ও রুট পারমিট না থাকার অভিযোগ। কাপ্তাই হ্রদে ছোট মাছ উৎপাদন বাড়লেও কমছে বড় মাছ। অপরিকল্পিত শিকার ও অবৈধ জালি কারণ, মৌসুম শেষেও দুবলার চরে মাছের আকাল, পুঁজি হারানোর চিন্তায় জেলেরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা অতিমারী ও ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবের পরেও বাংলাদেশ অগ্রযাত্রা ধরে রেখেছে, বেড়েছে রপ্তানি আয়। সকালে গণভবনে রপ্তানি সংক্রান্ত এক সভায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি আরও বাড়াতে নতুন বাজার খোঁজার পরামর্শও দেন তিনি। সকালে গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা অতিমারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকার বিশেষ প্রণোদনা দিয়েছে। সাধারণ মানুষ পেয়েছে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি। প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, বেড়েছে রপ্তানি আয়। ২০০৯ সালে আমাদের রপ্তানি আয় ছিল ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, আর বর্তমানে সেটা উন্নীত হয়েছে ৬.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু ২০২১-২২ যখন করোনাকালীন সময়, ২০২২-২৩ অর্থবছরে প্রথম জুলাই ফেব্রুয়ারি পণ্য খাতের অর্জিত হয়েছে ৩৭.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয় ৩৩.৮৪ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৯.৫৬% বেশি। আমাদের অগ্রযাত্রাটা আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছে, এটাই বড় কথা, যেটা অনেক দেশ পারেনি। প্রধানমন্ত্রী রপ্তানির বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন। বহু দেশ আমাদের কাছ থেকে কিন্তু অনেক ধরনের পণ্য এখন নিতে চায়, কিনতে চায়, আমরা কিন্তু সেটা করতে পারি। কাজে আমাদের নতুন জায়গা খুঁজে বের করতে হবে, এবং পণ্যের আমরা যে কয়েকটার মধ্যে ধরে থাকবো সেটা না, পণ্য বহুমুখীকরণ, অর্থাৎ কোন দেশে কোন জিনিসটা প্রয়োজন আমরা সেটা উৎপাদন করবো, আমরা সেটা রপ্তানি করবো, এবং সেই সকল ক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধাও দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে। দেশে বিশেষায়িত যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসায়ীদেরকে নিশ্চিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এখানে সহযোগিতা করবে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে থেমে থেমে বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটা প্রাক মৌসুমি বায়ুর সময়, এ সময়টায় এমন বৃষ্টিপাত স্বাভাবিক। বঙ্গোপসাগরের দক্ষিণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে, পশ্চিমা এই লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গে ও এর কাছাকাছি এলাকায় আছে, এর প্রভাবেই এই বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গেল ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে ৬১ মিলিমিটার। বিগত ২-৩ দিনে বাংলাদেশের উপর দিয়ে যে বৃষ্টিপাতের প্রবণতাটা ছিল সেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে, তবে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে যাবে। আর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা অঞ্চলের উপর দিয়ে অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। জানা গেছে, ক্লান্ত চালকের টানা বাস চালানো ও অতিরিক্ত গতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে। তার উপর বাসটির ফিটনেস ও রুট পারমিট ছিল না। গতরাতে শিবচর থানায় মামলা করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার। এদিকে আহত এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনার সোনাডাঙ্গা থেকে ছাড়ার আগে চালক ও সহকারী বলাবলি করেন, ব্রেক ভালো মতো কাজ করছে না, মেরামত করা প্রয়োজন। তখন চালক বলেছিলেন ঢাকায় গিয়ে যাত্রী নামিয়ে ব্রেক ঠিক করবেন। এক্সপ্রেসওয়েতে ওঠার পর নিয়ন্ত্রণহীন গতিতে বাসটি চলছিল বলে জানান সেই যাত্রী। ক্লান্ত দেহে ঘুম চোখে অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে এত প্রাণহানি হয়েছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। নিহত বাস চালক জাহিদ হাসানের ছেলেও জানিয়েছেন, তার বাবা টানা বাস চালিয়ে ক্লান্ত ছিলেন। সার্জেন্ট জয়ন্ত সরকার একটি অভিযোগ দায়ের করে, তৎপর প্রেক্ষিতে আমি একটি মামলা রুজু করি। উক্ত মামলাটি হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহিল বাকি তদন্ত করছেন। কাপ্তাই হ্রদে অপরিকল্পিত শিকার ও অবৈধ জালের কারণে কার্ব জাতীয় মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে এসেছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, কাচকি জালের ব্যবহার বন্ধ না হলে পাওয়া যাবে না বড় মাছ। তবে পানি কমায় মাছ কমেছে বলছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদে ৭৫ প্রজাতির কার্প জাতীয় মাছ পাওয়া যেত, উৎপাদনও ছিল ভালো, কিন্তু দিনকে দিন কমছে এ জাতীয় বড় মাছের উৎপাদন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্রের তথ্য অনুযায়ী ২০০২-০৩ এ কার্প জাতীয় মাছের উৎপাদন ছিল ২৫৮.৭৫ টন, ২০২১-২২ তা কমে ৫১.২ টনে দাঁড়ায়। কেন কমছে কারণ জানতে গবেষণা করছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। জেলেদের দাবি, কাপ্তাই হ্রদে অপরিকল্পিতভাবে কাচকি জালে মাছ শিকারের কারণে শুধু মাছই নয়, রেণুও ধরা পড়ে, ফলে কমছে মাছের উৎপাদন। সরকার বলে এত টন অত টন মাছ ছাড়ছে, কিন্তু মাছগুলো তো আমরা দেখতেছি না, মাছগুলো কোথায়, কোন জায়গায়, মাছগুলো তো লেকেই থাকার কথা। ছোট জাল মারতেছে, এই যে সিজালগুলো মারতেছে এবং জাক মারতেছে, তারা হলো লিকটাকে নষ্ট করে দিচ্ছে, একদম মাছ নাই করে দিচ্ছে, ডিম সহকার তারা মেরে ফেলে দিচ্ছে। অতিরিক্ত মাছ আহরণ ও অপরিকল্পিত কাচকি জালের ব্যবহারে বড় মাছ শূন্য হচ্ছে হ্রদ, বলছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এদিকে মৎস্য বিভাগ বলছে পানি কম থাকায় মাছ কমছে। কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে গেল বছর ৬০ টন পোনা অবমুক্ত করা হয়। অতিমাত্রায় আহরণ হচ্ছে এবং যে আহরণের জন্য যে জালগুলো ব্যবহার হচ্ছে তার মেশ সাইজ খুবই ছোট, বিশাল বড় বড় আকৃতির জাল, ছোট ক্ষুদ্র মেশ সাইজ, যার জন্য একেবারে ডিম লার্ভি থেকে শুরু করে বড় সব মাছ ধরে ফেলছে। কামিং ডেইজে মাছের পরিমাণ আরও কমে, এবং আমি মনে করি যেটা কমে গেছে এটা আসলে দৈবাত কারণে, যদি লিকে পানি না থাকে তাহলে মাছগুলি শেল্টার নিতে পারবে এবং নদী ভবিষ্যতে আরও কমে। তবে আসার কথা হলো ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদে কাচকি, চাপিলা ও মলাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০০২-০৩ সালে ৩,৪০০ টন মাছ আহরণ করা হয়েছিল, ২০২১-২২ তা প্রায় ৮,০০০ টনে দাঁড়ায়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরের জলসীমায় আশানুরূপ মাছ না পেয়ে হতাশ সুন্দরবনের দুবলার চরের জেলেরা। মৌসুম শেষে পুঁজি উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় তারা। এরপরেও সেখানে গেল মৌসুমের চেয়ে প্রায় ২.২ কোটি টাকা বেশি রাজস্ব আয়ের টার্গেট বন বিভাগের। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লোকালয় থেকে বিচ্ছিন্ন এক চরাঞ্চল সুন্দরবনের দুবলার চর, সাগর পাড়ের দুর্গমে অঞ্চলে আশেপাশের বেশ কয়েকটি চর নিয়ে গঠিত দুবলা জেলেপল্লী। আর এই জেলেপল্লীকে ঘিরে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ উপকূলের জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা সহ এই অঞ্চলের জেলেদের জীবন জীবিকা। মাছ ধরা এবং শুটকি উৎপাদনই তাদের একমাত্র কাজ। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ৫ মাস দুবলায় বঙ্গোপসাগরের মাছ শিকার করেন জেলেরা। এখন মৌসুমের শেষ পর্যায়ে এসেও তেমন মাছ না পেয়ে হতাশ তারা। আমাকে খরচে এখনো ম্যাক্সিমাম অর্ধেক এখনো আপনার আমাকে গুণ আছে মাত্র ২টা, তা ২ গুণ আর কি হবে? নদীতে মাছ কম, জানলে হারিয়ে ধরাটাই বড় কঠিন। গতবার মাছ হয়েছিল কিন্তু রেট পাই না, কিন্তু এবছর মাছ কম, তার সেই তুলনায় মাছের রেট বেশি। চালান তো এমনি মুখে মুখে হয়েছে, এবছর ওঠবে কি না ওঠবে এটা আল্লাহ ভাগ জানে,
সেটা হলো এই একটা কোন সামনে সময় আছে এই মাছের উপর নির্ভর করে। এই চরে আহরণ করা বেশিরভাগ মাছ দিয়েই শুটকি উৎপাদন করা হয়, যা থেকে বড় একটা অঙ্ক রাজস্ব পায় সরকার। এই মৌসুমে 6 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য বন বিভাগের। গত বছর এখানে প্রায় 4 কোটি টাকা রেভিনিউ হয়েছে, এবছর আশা রাখি 6.5 কোটি হইতে 6.5 কোটি টাকা রেভিনিউ আদায় করা যাবে। গত বছর 2021-22 অর্থ বছরে শুটকি খাতে বনবিভাগ 4.18 কোটি টাকা রাজস্ব আয় করে। জেলেদের সরকারি প্রণোদনাসহ আধুনিক সুযোগ সুবিধা দেওয়া গেলে এ খাতের আয় আরও বাড়ানো সম্ভব। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। 1,10,000 ইভিএম সংস্কারের জন্য 1,260 কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। বলেন, অর্থপ্রাপ্তির বিষয়টি আগামী 2 সপ্তাহের মধ্যে নিশ্চিত হতে হবে। সময় মতো বরাদ্দ না এলে ভোটে ইভিএম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়বে। জানান, আগামী নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে এখন পর্যন্ত 180টি আবেদন পাওয়া গেছে, এগুলো যাচাই বাছাই শেষে শুনানি হবে। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রস্তাব সংসদের আগামী অধিবেশনে পাশ হবে। পাশ হলে ভোটের ফলাফলের গেজেট হলেও তা বাতিলের ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। 40,000 যেগুলিকে মেরামত করলে মানে ইকোনমিক হবে না, এগুলি মেরামত উপযোগী নয়, কাজে 1,10,000 সহই আমরা কিন্তু হিসাব করব। কাজে যদি টাকা পাওয়া যায় তাহলে 1,10,000 আমরা রিফার্বিশ করব, আর যদি টাকা আংশিক পাওয়া যায় বা কী পাওয়া কী হবে সেটার উপর তখন নির্ভর করবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের 94তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই বলেও এ সময় দাবি করেন রওশন। এদিকে দলটির চেয়ারম্যান এবং জিএম কাদের ও তার অনুসারীরা আলাদাভাবে দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করছেন। সকালে এক অনুষ্ঠানে জিএম কাদের বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সত্যিকার অর্থে বলতে গেলে উন্নয়নের নামে পিছিয়ে পড়ে আসছে এবং চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে, তারপরে এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এটা মরণপণ একটা যুদ্ধ সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, তার ফলশ্রুতিতে দেশ আবার আরেক ধাপে বিরাট একটা সহিংসতা হতে পারে। নির্বাচন সময় আসলে দেখা যাবে, এখন তো দেরি আছে। সাংবিধানিকভাবে নির্বাচন হবে, সাংবিধানিকভাবে নির্বাচন হবে, এবং সাংবিধানিকভাবেই নির্বাচনটা হবে। আবহাওয়া অনুকূলে থাকায় ভোলার দুর্গম চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চরাঞ্চল এখন আর অনাবাদী নয়, ব্যাপক হারে চাষ হচ্ছে তরমুজের, ফলনও ভালো। এবার মাঝের চর, চর বৈরাগী, মধুপুর, ভেলোমিয়া, বেদুরিয়া, বাগমারা চরের 1,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। জমি থেকে তরমুজ পিস হিসেবে কেনা হলেও খুচরা বাজারে কেজি দরে বেশি টাকায় তা বিক্রি হচ্ছে, ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান চাষিরা। তরমুজ মোটামুটি ভালো হয়েছে, তবে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে এখানে আমরা লবণ পানি আসার কারণে আমাদের তরমুজটা একটু সাইজ ছোট হয়েছে, উৎপাদন খরচ বেশি, শ্রমিকের খরচ বেশি, এজন্য আমাদের একটু বাজার মূল্য স্বাভাবিকই আছে। যেভাবে আমরা বাজার বিক্রি হচ্ছে, বাঁকড়া বাজার আমাদের থেকে যেভাবে তারা কিনে নিতেছে, আমরা যদি ওইভাবে মূল্যটা পাইতাম তাহলে আমরা মোটামুটি লাভবান হইতে হয়েছি। যদি সামনে মিল ফলনের দাম আরও বাড়ে তাহলে আমরা লাভবান হব হিসাব করি। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, জেলায় তরমুজের বাম্পার ফলন হওয়ায় বাজারে সরবরাহ বেশি, তাই আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকরা। গত বছর তো যেহেতু অনেক বেশি আবাদ বেড়ে যাওয়াতে বাজারে প্রাপ্তিও অনেক বেশি, হয়তো কৃষক তাদের যে আশা বা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী তারা দাম পাচ্ছে না, প্রয়োজন মতো যখন যেটা দরকার সেই অনুযায়ী ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করার পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে, প্রশিক্ষণও তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছে, এবং ভোলাতে আগামীতে এ ধারা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ ভবিষ্যতে তরমুজের আবার আরও বাড়বে এবং ফলন পেয়ে কৃষক লাভবান হবে বলে আমার বিশ্বাস। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলার বিভিন্ন চরাঞ্চলে এবার 18,383 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে অন্তত 7,000 হেক্টর বেশি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
ভারত ও বাংলাদেশের মানুষ মিলেমিশে বাস করছেন একই গ্রামে। যশোরের চৌগাছা উপজেলায় দুই দেশের মানুষ সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নয়নে কাজ করেন। 76 বছর আগে সীমান্ত ভাগ হলেও এখানে দুই দেশের বাসিন্দাদের মধ্যে এখনও অটুট সম্প্রীতির বন্ধন। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতীয় সীমান্তবর্তী আদর্শ এক গ্রাম। 1947 সালে দেশভাগের সময় দৌলতপুর গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে একাংশ পরে বাংলাদেশের দৌলতপুর মৌজায় ও অপরাংশ চলে যায় ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মামা ভাগ্নে মৌজায়। 90 দশকে এ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হলে মামা ভাগ্নে মৌজার 10-15 পরিবার থেকে যায় বেড়ার এপারে বাংলাদেশ অংশে, যা বর্তমানে ইন্ডিয়া পাড়া নামে পরিচিত। মানচিত্রে দুদেশ হলেও রাষ্ট্রীয় নিয়ম মেনে দু গ্রামের লোক বাস করছেন মিলেমিশে, সব অনুষ্ঠানও করেন একই সাথে, শিশুদের লেখাপড়াও চলে এক স্কুলে। শুধু অনুষ্ঠান নয়, আজান শুনে মুসল্লিরা ছুটে এসে নামাজও আদায় করেন একই মসজিদে। কেউ মারা গেলে সবাই মিলে জানাজা পড়ে দাফনও করেন মিলেমিশে। মানচিত্রে ভাগ হলেও মন মানসিকতা ভাগ হয়নি তাদের। দক্ষিণ পাশ বাংলাদেশ, উত্তর পাশে ভারত, আবার উত্তর পাশে আবার বাংলাদেশ। আমাদের ইন্ডিয়া হচ্ছে মাওয়াহিনের অন্তর্গত। আমরা বাংলাদেশ পড়া, ইন্ডিয়া পড়া, সব একই জায়গায় নামাজ পড়তে আসছি। ওরা মারা গেলে আমাদের গ্রামের লোক সাথে কবর টবর খুঁড়ে মাটি টাটি দিয়েছে, আর ওরা আসে আমাদের কবর টবর খুঁড়ে একবার মাটি দিয়ে চলে যায়। বাংলাদেশের মানচিত্রে এক টুকরো ইন্ডিয়া, এই উপলব্ধি থেকে গ্রাম ঘুরে দেখতে আসেন অনেকে। তবে কিছু বাধ্যবাধকতা রয়েছে সীমান্তবর্তী এই গ্রাম ভ্রমণে। মনের মিল কিংবা স্বাভাবিক জীবনযাপন যাই বলা হোক না কেন, দুই দেশের নাগরিকদেরকেই কাঁটাতারের বেড়া পার হতে হয় সীমান্তরক্ষীদের অনুমতি নিয়েই। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ও যুদ্ধের পরেও দেশের অগ্রযাত্রা, বেড়েছে রপ্তানি আয়। জাতীয় রপ্তানি কমিটির সভায় বললেন প্রধানমন্ত্রী, নতুন বাজার খুঁজতে পরামর্শ। মাদারীপুরে দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা, ক্লান্ত চালকের টানা বাস চালানো, ফিটনেস ও রুট পারমিট না থাকার অভিযোগ। কাপ্তাই হ্রদে ছোট মাছ উৎপাদন বাড়লেও কমছে বড় মাছ, অবৈধ জালি কারণ, মৌসুম শেষেও দুবলার চরে মাছের আকাল, পুঁজি হারানোর চিন্তায় জেলেরা। এই ছিল এখনকার মতো। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ রইল।